আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হুমায়রাস কিচেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেজিটেবল নুডলস। ভেজিটেবল নুডলস রান্না করার জন্য প্রথমেই আমি 2 প্যাকেট মিস্টার নুডলস নিয়েছি। একটি বড় সাইজের আলু এভাবে কেটে নিয়েছি। আলুর মতো করেই আমি একটি গাজর কেটে নিয়েছি। একইভাবে আমি একটি সবুজ ক্যাপসিকাম কেটে নিয়েছি, একটি টমেটো কেটে নিয়েছি। সবগুলো একই রকমভাবে কাটলে দেখতে সুন্দর লাগে। একটি ডিম নিয়েছি, একটি বড় পেঁয়াজ কেটে নিয়েছি, 3টি কাঁচামরিচ কেটে নিয়েছি এবং 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব। প্রথমেই আমি চুলায় একটি সসপ্যান দিব এবং পরিমাণ মতো পানি দিয়ে দেব নুডলস সেদ্ধ হওয়ার জন্য। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করব। ফুটন্ত পানিতে নুডলসগুলো দিয়ে দেব। প্রায় 2 থেকে 3 মিনিট নুডলসগুলো সেদ্ধ করতে হবে এবং এখানে খেয়াল রাখতে হবে যেন কিছুতেই নুডলসগুলো বেশি সেদ্ধ বা গলে না যায়। যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে দেখতে ঝরঝরে লাগবে না, খেতেও সুস্বাদু হবে না। প্রায় হয়ে গিয়েছে। এবার নামিয়ে ঠান্ডা পানিতে ঝরিয়ে রাখব। একটি ফ্রাই প্যানে তেল দিব। তেল গরম হয়ে গেলে আলু এবং গাজর দেব। আলু এবং গাজর প্রথমে দেওয়ার কারণ হচ্ছে এটি সেদ্ধ হতে বেশি সময় লাগে। প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে একটু জায়গা ফাঁকা করব। তারপরে একটি ডিম দিয়ে দেব। ভালো করে মিক্স করব। এরপরে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করব।
এরপর টমেটো এবং ক্যাপসিকাম দিয়ে দেব। অনেক সুন্দর একটা ন্যাচারাল কালার চলে এসেছে। এখন আমি নুডলসের প্যাকেটের ভেতরে যেই মশলাটা দেয়া থাকে সেটি দিয়ে দেব। হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দেব এবং হাফ চা চামচ পরিমাণে লবণ দেব। অনেক সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এরপরে সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে দেব। দুটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে নুডলস এবং ভেজিটেবলগুলো মিক্স করব। অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এরপরে আমি এই নুডলসগুলোকে একটি পাত্রে নামিয়ে রাখবো। তৈরি হয়ে গেল ভেজিটেবল নুডলস। দেখুন কেমন ঝরঝরে এবং কালারফুল হয়েছে। আমার পরবর্তী রান্নার রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো শেয়ার করুন। লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।